গুড মর্নিং বন্ধুরা। চলো বন্ধুরা, আজকে রাসের মেলায় ঘুরে আসি, আর তার সাথে জানবো রাসমেলা সম্পর্কে অনেক কিছু। আমাদের উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মেলা রাসের মেলা। 1912 সালে প্রথম উদযাপিত হয়েছিল এই রাসমেলা, আর তখন থেকেই সেটা কুচবিহারের ঐতিহ্য। প্রথমে এই রাসমেলা উদযাপন হতো ভেটাগুড়িতে। দাম টাম কম করবো না? আচ্ছা, একটা কাজ করো, আমাকে দুটা মিলিয়ে দাও, দুটা মিলিয়ে কত নেবে বলো। দাঁড়াও দাঁড়াও, দেখছি একটু ভালো করে। আর কীরকম আছে? আচ্ছা, আমি না দরজার সামনের দিকে রাখবো, তো মেন গেটে রাখবো, তো সেরকম কিছু দাও। দোয়া করবেন, দোয়া করবেন। কি নেই বলতো আমাদের এই রাসের মেলায়? সেরকম আমরা আর ঘোরাঘুরি করিনি, আমরা তখনই বাড়ি চলে গিয়েছিলাম। তারপর বাড়িতে গিয়ে ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, বলছিল মামা আমি কখনো রাসের মেলায় ঘুরিনি, আমাকে প্লিজ নিয়ে চলো। ওর কান্না থামানোর জন্য রাত্রে আবার চলে আসলাম রাসের মেলায়। কি নেই বলতো বন্ধুরা আমাদের এই রাসের মেলায়? এই রাসমেলায় আমরা আসার জন্য পুরো একটা বছর অপেক্ষা করে থাকি। রাস্তার সাইডের এই দোকানগুলো সব রকমের সব কিছুই পাওয়া যায় এগুলোতে, এত কম দামের জিনিস। 50 টাকায় ব্যাগ কিনেছিলাম, ভাবা যায়? সত্যি আমাদের কুচবিহারে যারা আমরা বসবাস করি না, তাদের একটা ঐতিহ্য এই রাসমেলা। ছোটবেলা থেকে মেলায় আসা মানেই সার্কাস দেখা। Thank you.
ফাইনালি আমাদের সার্কাস দেখা হয়ে গেল, আর ছেলের আরও আবদার মেটাতে আমরা চলে আসলাম এখানে। দেখি ও কত বোন খেলছে, আজকে মেলাটা শুধু ওর জন্যই ঘোরানো, ওর ওকে খুশি করার জন্যই আমার মেন উদ্দেশ্য ছিল। ওর পাপা এখন ডিউটিতে আছে কাশ্মীরে, ও থাকলে আমার এতটা চাপ থাকতো না। এখানে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে, একটা দিদি ওর বাচ্চাটাকে এখানে খেলতে দিয়ে না ও কোথাও হয়তো দোকান ঠোকানে চলে গেছে, অনেকক্ষণ পর এসে এই দাদাটাকে বলছে আমার বাচ্চা কোথায়। এই দাদাটা ভীষণ রাগারাগি করছিলো যে আমরা তো বাচ্চা ছেড়ে দিয়েছি, কোথায় গেছে আমরা কি জানবো। দিদিটা প্রচণ্ড কান্নাকাটি করছিলো, প্লিজ তোমরা কেউ মেলায় আসলে এই এই কাজটা করো না, বাচ্চাকে ছেড়ে একাই এদিক ওদিক যেও না, কারণ মেলার মধ্যে না যতটা আনন্দ হয় ততটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। রাস্তার সাইডের এই দোকানগুলোতে অনেক রকমের জামা কাপড়, অনেক রকমের অচেনা অচেনা জিনিস, যেটা হয়তো এই রাসমেলা ছাড়া অন্য কোনো বড় মলেও সম্ভব না পাওয়াটা। এই রাসমেলায় ঘুরতে ঘুরতে না নিজের ছোটোবেলাটাকে ভীষণ মিস করছিলাম, বাবা মায়ের সাথে আসতাম ছোটোবেলায়, এসেই বায়না ধরতাম, টমটম গাড়ি, সার্কাস, অনেক রকমের খেলনা। সার্কাসে এত রকমের অ্যানিমেলস আসতো আগে, বাবার বাইকে করে আসতাম, আমরা একটা বাইকে পাঁচজন চলে আসতাম, আর রাস্তায় সবাই পাপাকে খাপাতো, বাবাকে বলতো বাড়িতে আর কোনো বাচ্চা নেই, ওদেরকে নিয়ে আসলেন না কেন। এই স্মৃতিগুলো সত্যি ভীষণ ভিতরটা কাঁদায়। বেশি রাত করিনি, 8:30 মধ্যে ঘরে চলে আসলাম ছেলে সর্দি লাগার ভয়ে, আর আসার সময় নিয়ে আসলাম গরম গরম জিলাপি।